আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু। আমরা গত দুই ক্লাসে আমরা ওই সাইটোপ্লাজম, অঙ্গাণু, নিউক্লিয়াস সবই করে ফেলেছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে বলবো। সো অ্যাকচুয়ালি কোষের, আমরা আগে বলছি যে একটা জীবের কার্যগত এবং গাঠনগত এককে সাধারণত কার্যগত এবং গাঠনগত এককে কোষ বলা হয়। সো অ্যাকচুয়ালি এই একটা কোষগুলো কয়েকটা কোষ মিলিত হয়ে তারপরে টিস্যু গঠন করে। তার মানে সাপোজ এইটা একটা কোষ নিউক্লিয়াস, তারপরে এটা একটা কোষ নিউক্লিয়াস, দেন এটা একটা কোষ নিউক্লিয়াস, এরকমভাবে যখন অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে, এবং অনেকগুলো কোষ যখন একসাথে মিলিত হয়ে একটি কাজ সম্পন্ন করে, অর্থাৎ এই সবগুলো সমষ্টিগতভাবে একটা কাজ করে, তখন সেটাকে আমরা বলছি টিস্যু। এবং ওই টিস্যু মানে কাজের উপর ভিত্তি করে বা অন্যান্য গঠনের উপর ভিত্তি করে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। সো প্রাইমারিলি উদ্ভিদ টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, হচ্ছে একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু। এখন উদ্ভিদ টিস্যু প্রাথমিকভাবে আমি দুই প্রকার বলতে পারি, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু। এখন যেটা দেখো সেটা হচ্ছে এই যে সরল টিস্যু মানে কি, সরল টিস্যু মানে হচ্ছে এই যে বললাম যে একটা টিস্যু মানে কি, টিস্যু মানে হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি বা অনেকগুলো কোষ যখন একসাথে অবস্থান করে। সরল টিস্যু হচ্ছে যদি ওই সবগুলো কোষ ঠিক একটা জায়গা থেকে উৎপত্তি ঘটে, সাপোজ এই সবগুলো কোষের উৎপত্তি ঘটছে হচ্ছে সাপোজ এই জায়গাটা থেকে, সাপোজ একটা জায়গা থেকে উৎপত্তি ঘটছে, এই সবগুলো কোষের উৎপত্তি যদি একই স্থান থেকে হয় এবং কোষগুলো দেখতে যদি একই রকম হয়, কোষগুলোর উৎপত্তি যদি একই জায়গা থেকে হয়, কোষগুলো যদি দেখতে একই রকম হয় এবং তারা যদি একই কাজ সম্পন্ন করে, তখন তাদের এই যে টিস্যুটাকে, এই টিস্যুটাকে বলবো সরল টিস্যু। আর জটিল টিস্যু হচ্ছে কোষগুলোর যদি এই গঠনগতভাবে একরকম না হয়, দেখতে অন্যরকম হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের কোষ বা বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি ঘটছে, এরকম কোষ যদি মিলিত হয় সবার সম্মিলিতভাবে একটা কাজ করে, তখন আমি সেটাকে বলবো জটিল টিস্যু। দিস পয়েন্ট যে যখন আমি জটিল টিস্যুর কথা বলছি, যখন আমি জটিল টিস্যু আনছি তখন কিন্তু আমি বলছি একটি কাজ করবে, কারণ হচ্ছে সরল টিস্যুর ক্ষেত্রে বলছি যে একই কাজ করবে, কারণ টিস্যু মানে হচ্ছে অনেকগুলো কোষ একসাথে হয়ে একই কাজ সম্পন্ন করবে। তার মানে জটিল টিস্যুতে বিভিন্ন প্রকার কোষ আসতে পারে, বাট জটিল টিস্যুতে কি বিভিন্ন প্রকার কোষ আসতে পারে, বাট এই সবগুলো মিলে একটি কাজই সম্পন্ন করবে। কি বললাম, সরল টিস্যু মানে হচ্ছে গঠনগত সরি যদি কোষগুলো, যদি কোনো টিস্যুর কোষগুলো বা যদি কতগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি হয়, এরা যদি দেখতে একই রকম হয় এবং এরা যদি একটা কাজ সম্পন্ন করে, সবাই মিলে যদি একটা কাজ সম্পন্ন করে, তখন আমি তাকে বলবো সরল টিস্যু। এখন আমি যদি প্রকার বেঁধে যাই, সরল টিস্যু হচ্ছে আবার তিন প্রকার, হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, উদ্ভিদ টিস্যুর সরল টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, তারপরে কুলেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা। সো এই তিনটা মনে রাখার একটা টেকনিক আছে। সাপোজ ধরো যে ছোটবেলা বাবা মা ধরো যে কুলে কুলে আমাদেরকে স্কুলে নিয়ে গেছে, তো আমি বলতে পারি যে প্যারেন্ট মানে পিতামাতা, পিতামাতা বা প্যারেন্টস যেটাই বলো, প্যারেন্টস কুলে করে স্কুলে নিয়ে যায়, মানে এই যে প্যারেন্ট স্কুলে করে স্কুলে নিয়ে যায়, যেমন যখন ছোট ছিলাম বা যখন সরল ছিলাম, যখন কিছুই বুঝতাম না, তখন হয়তো বা নার্সের ক্লিনার্সিতে যখন পড়তে যেতাম, মাঝে মাঝে হয়তো বাবা মা স্কুলে করে নিয়ে আসতেন, এইটার জন্য বা স্কুলে করে স্কুলে নিয়ে যেতেন। সো এইটা দিয়ে আমরা মনে রাখতে পারছি প্যারেন্টস স্কুলে করে স্কুলে নিয়ে যায়, দেন প্যারেন্ট মানে হচ্ছে প্যারেনকাইমা, কুলে মানে হচ্ছে কুলেনকাইমা, আর স্কুলে নিয়ে যায় মানে হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই যে সরল টিস্যু তিনটা প্রকার হয়, প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেন্ট স্কুলে করে স্কুলে নিয়ে যায়, আর এই যে জটিল টিস্যু, জটিল টিস্যু হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম। সো এখন আমরা এইভাবে ডিটেলসে চলে যাবো, যদি ডিটেলসে যদি যাই, সো এখন হচ্ছে প্যারেনকাইমা, খেয়াল করো
এখন যেটা দেখো সেটা হচ্ছে প্যারেন্ট গেমা। সো এই প্যারেন্ট গেমা হচ্ছে আমরা দেখলাম যে এটা হচ্ছে সরল টিস্যুর অংশ বা সরল টিস্যুর একটা প্রকারভেদ। দ্যাট মিন্স এই প্যারেন্ট গেমার যে কোষগুলো আসবে এই সবগুলো কোষের উৎপত্তি একই জায়গা থেকে ঘটবে, এই সবগুলো কোষ দেখতে একই রকম হবে। ঠিক আছে, সো এখন যেটা ঘটবে সেটা হচ্ছে এই প্যারেন্ট গেমার কোষগুলো হচ্ছে ঠিক এরকম, সাপোজ এরকম মোটামুটি গোলাকার। এবং এই যে প্যারেন্ট গেমা, এই প্যারেন্ট গেমার কোষগুলো হচ্ছে গোলাকার, তারপর হচ্ছে এদের প্রোটোপ্লাজম আছে, অর্থাৎ এদের সাপোজ প্রোটোপ্লাজম আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, তারপর প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস তারপর প্রোটোপ্লাজম। আচ্ছা, এখন কথাটা হলো যে আমি কোন কারণে এই কথাটা বললাম যে এদের প্রোটোপ্লাজম আছে। সাধারণত একটা কোষ বলতে তো ওইটার প্রোটোপ্লাজম থাকে, আমরা যখন আগে পড়ছি তখন দেখছি যে একটা কোষ কোষের প্রোটোপ্লাজম আছে, তারপরে ওই নিউক্লিয়াস সাইটোপ্লাজম আমরা সবই পড়ছি। বাট এইটার ক্ষেত্রে কোন কারণে এই কথাটাকে আমি বলতে দিচ্ছি একটু খেয়াল করো, এটা হচ্ছে যে কিছু কিছু কোষ আছে বা কিছু কিছু টিস্যু আছে, ওদের কি হয় সাধারণত এই প্রোটোপ্লাজমটা হয়তো বা জন্ম অবস্থায় থাকে পরে থাকে না, বা কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে ওরা প্রোটোপ্লাজম থাকে না, বা প্রোটোপ্লাজম যখন থাকে না তখন সেটাকে আমরা বলছি মৃত। কারণটা হচ্ছে যে একটা প্রোটোপ্লাজম যখন থাকছে তখন এই এটা যে প্রোটোপ্লাজম আছে এটা হচ্ছে জীবিত, আর যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে হচ্ছে মৃত। এখন কোন কারণে প্রোটোপ্লাজম থাকতে আমরা জীবিত বলছি আর কোন কারণে প্রোটোপ্লাজম না থাকতে আমরা মৃত বলছি সেটা কি খেয়াল করো। আচ্ছা, প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে ওই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের সমন্বয়। আমরা জানি যে নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস হচ্ছে ওই জৈবিক সকল জৈবিক কার্যাবলী সম্পন্ন করে। এখন যদি প্রোটোপ্লাজম এক্সিস্ট না করে, অর্থাৎ প্রোটোপ্লাজম যদি না থাকে তার মানে কি, নিউক্লিয়াসও নাই, তার মানে জৈবিক কার্যাবলী কেউ সম্পন্ন করতেছে না। জৈবিক কার্যাবলী মানে জীবের যে কার্যাবলী ওইটা অন্য সে সম্পন্ন করতেছে না। দ্যাট মিন্স যখন প্রোটোপ্লাজম থাকছে না, যখন নিউক্লিয়াস থাকছে না, দ্যাট মিন্স জৈবিক কার্য কেউ সম্পন্ন করছে না, তার মানে কি আমরা বলতে পারি কিনা যে ওইটা মৃত। ক্লিয়ার? এখন এটা হচ্ছে প্যারেন্ট গেমা। প্যারেন্ট গেমার কোষগুলো হচ্ছে জীবিত, জীবিত মানে হচ্ছে প্রোটোপ্লাজম আছে। ক্লিয়ার? প্যারেন্ট গেমার কোষগুলো জীবিত, তারপরে হচ্ছে আমি আগেই বলছি যে কোষগুলো দেখতে প্রায় একই রকম, দেখতে প্রায় একই রকম। দেখিস এই যে গোল গোল যে কোষগুলো, এই কোষগুলোর যে গ্যাস, যে আমরা যদি গ্যাস নিই ওই গ্যাসটা প্রত্যেকের ক্ষেত্রে সমান, মোটামুটি সমান বা প্রায় সমান। সো আমরা বলতে পারি যে এই কোষগুলো হচ্ছে জীবিত, তারপর হচ্ছে সমবেশীয়। তবে আরেকটা কথা হচ্ছে, এদের যেহেতু প্রোটোপ্লাজম আছে, এদের কি বললাম, যেহেতু এদের প্রোটোপ্লাজম আছে সেহেতু এদের এক এক মানে একটা সেলের সাথে আরেকটা সেলের সম্পর্ক স্থাপন করতে হয়। সো সম্পর্ক যদি স্থাপন করতে হয় সেটা যেটা হইতে হবে সেটা হচ্ছে সাপোজ এই জায়গায় একটা এক একুশ আর একুশের মধ্যে একটা সেল ওয়াল এক্সিস্ট করতেছে, সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর এক্সিস্ট করতেছে। এখন এই যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা যদি বেশি পুরো হয় তখন দেখা যাবে যে এই গা থেকে এই 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 সেল থেকে এই সেলে কোনো সাবস্টেন্স আসতে পারতেছে না। বাট আগে করছি যে যে কোষ থেকে কোষের মধ্যে সম্পর্ক থাকে বা কোষ কোষ থেকে কোষ একটা কোষ থেকে আর একটা কোষের বিভিন্ন সাবস্টেন্সের আদান প্রদান ঘটে। সো এদের যেহেতু প্রোটোপ্লাজম আছে, এদের যেহেতু প্রোটোপ্লাজম আছে সেহেতু অবশ্যই তাদের আদান প্রদান ঘটবে। যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে তো আদান প্রদানের কোনো প্রশ্ন আসে না। মিনস আমরা একটা বেসিক এইখান থেকে আনতে পারি, সেটা হচ্ছে যেগুলোর প্রোটোপ্লাজম থাকতেছে সেগুলোর কোষ প্রাচীরটা পাতলা হবে। কারণটা হচ্ছে যে প্রোটোপ্লাজম থাকতেই তাদের একটা কোষের সাথে আর একটা কোষের অবশ্যই সাবস্টেন্সের আদান প্রদান ঘটবে। যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে সে কী আদান প্রদান ঘটবে? দ্যাট মিন্স আমি যদি বলি যে কোনো একটা টিস্যুর মধ্যে কোষগুলো হচ্ছে মানে ওই প্রোটোপ্লাজম নাই, দ্যাট মিন্স তুমি ধরে নিতে পারো যে এটার কোষ প্রাচীর অবশ্যই মোটা হবে, কারণ এটা দরকার নাই, কোষ প্রাচীর পাতলা হতে দরকার নাই, কারণ সাবস্টেন্স কী আদান প্রদান হবে, কিছু আদান প্রদান হবে না। সো কী বললাম, এই কোষগুলো হচ্ছে জীবিত, তারপর হচ্ছে সমবেশীয়, তারপরে যেটা সেটা বললাম যে এদের যে কোষ প্রাচীর আছে এই কোষ প্রাচীর হচ্ছে পাতলা, এই পাতলা হওয়ার কারণে এই কোষ প্রাচীরের মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু আদান প্রদান করতে পারে। এবং এই এই কোষ প্রাচীরটা আমরা আগে বলছি যে কোষ প্রাচীরের বিভিন্ন উপাদান জমা হয়, যেমন যেরকম এটা যেটা হচ্ছে কোষ প্রাচীর জড়ি, এটা হচ্ছে মধ্যপর্দা, এটার উপরে প্রথমে যে জমা হয় সেলুলোজ, তারপরে জমা হয় হেমিসেলুলোজ, তারপরে পেকটিন, তারপরে সুবিন, এরকমভাবে জমা হয়। সো এদের মধ্যে এদের যে প্যারেন্ট গেমার যেটা আছে এদের মধ্যে শুধুমাত্র মধ্যপর্দার উপর সেলুলোজ জমা হয়েছে, হেমিসেলুলোজ পেকটিন সুবিন কিচ্ছুই জমা হয়নি। দেখুন আমি বলতে পারি প্যারেন্ট গেমার কোষের সকল বৈশিষ্ট্য আমি রিভিউ দিই, কোষগুলো হচ্ছে জীবিত সমবেশীয়, জীবিত সমবেশীয় কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দ্বারা গঠিত। এখন যেটা বলছে, এখন এইটা যেহেতু একটা উদ্ভিদ সেল, যেহেতু একটা উদ্ভিদের কোষ বা উদ্ভিদের টিস্যু প্যারেন্ট ক্যামা, এবং আমরা দেখবো যে প্যারেন্ট ক্যামাটাই উদ্ভিদে বেশি থাকে, অর্থাৎ উদ্ভিদের বেশিরভাগ অংশ জুড়ে প্যারেন্ট ক্যামা এ থাকে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই প্যারেন্ট ক্যামা কোষটার মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ এই প্যারেন্ট ক্যামা কোষ, আমরা জানি যে উদ্ভিদের সাধারণত প্রায় কোষেই ক্লোরোপ্লাস্ট থাকে, তো প্যারেন্ট ক্যামা কোষগুলোর মধ্যে যদি কোনো ক্লোরোপ্লাস্ট আসে, অর্থাৎ সাপোজ এইটা যদি আসে, ক্লোরোপ্লাস্ট আসে সাপোজ,
তখন এটাকে আমরা বলবো ক্লোরেন কাইমা, প্যান ক্লোরেন কাইমা বলি। এটা হচ্ছে প্যারেন্ট কাইমা, প্যারেন্ট কাইমার থেকে কাইমা নেব, প্যারেন্ট কাইমার থেকে কাইমা। আর যেহেতু ক্লোরোফিল আছে সেটা আমি নিলাম ফ্লুরেন কাইমা। তখন কি বললাম যে প্যারেন্ট কাইমা, প্যারেন্ট কাইমার টিস্যু কোনো কোষের মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে বা ক্লোরোফিল থাকে তখন সেটাকে আমরা বলতেছি ফ্লুরেন কাইমা, ক্লোরেন কাইমা। আর একটা টার্ম আছে, আরেকটা টার্ম হচ্ছে অ্যারেন কাইমা, ওটা আমি বোঝাচ্ছি। অ্যারেন কাইমা হচ্ছে জলজ উদ্ভিদ যেগুলো আছে, সাপোজ এটা একটা জলজ উদ্ভিদের যদি আমরা একটা টিস্যু প্যারেন্ট কাইমা টিস্যু থেকে একটা সেল আলাদা করে নিই, বড় বায়ুকুটুরি থাকে এই যে বায়ুকুটুরি থাকে, বায়ু মানে বায়ু মানে হচ্ছে এইড, বায়ু মানে হচ্ছে এইড, এইড থাকে। দ্যাট মিন্স তখন এই কোষটাকে আমরা বলবো এইড, এইড থেকে নাও এরেন, আর কাইমা থেকে নাও কাইমা, অর্থাৎ তখন এদেরকে আমরা বলবো এরেন কাইমা। ক্লিয়ার? আচ্ছা, সো আমি যদি একটু রিভিউ দিই, একটু দেখি প্যারেন্ট কাইমা কোষগুলো জীবিত, যেহেতু প্রোটোপ্লাজম আছে, যেহেতু প্রোটোপ্লাজম আছে সেহেতু কোষের মধ্যে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি, সেহেতু কোষ প্রাচীর হবে কি পাতলা, কোষ প্রাচীর শুধুমাত্র থাকবে সেলুলোজ। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে এই কোষ কোষের মধ্যে যদি কোনো সময় থাকে, এটা কি বলে ক্লোরোফিল থাকে বা ক্লোরোপ্লাস্ট থাকে, তখন সেটাকে আমরা বলতেছি ক্লোরেন কাইমা। এই যে জলজ উদ্ভিদের বায়ুকুটুরিযুক্ত, বায়ুকুটুরিযুক্ত যেই ইয়াগুলো আছে, কোষগুলো আছে বা প্যারেন্ট কাইমাগুলো আছে, সেগুলোকে আমরা বলতেছি এর থেকে আসছে এরেন কাইমা, এর থেকে আসছে এরেন কাইমা। এখন আর কাছে যদি খেয়াল করি এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, কারণ তুমি যদি এইরকম গোল যদি কোনো কোষ বা গোল যদি কিছু জিনিস এমনি এমনি রাখতে চাও, একসাথেও যদি লাগায় রাখো, তখন দেখবা যে একটা ফাঁক থেকেই যাবে, তুমি ওইটাকে পূরণ করতে পারবা না। সো এই জন্য এদের আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, এবং এদের কাজটা হচ্ছে তুমি জানতে তুমি দেখতে পারতেছো এদের যেহেতু ক্লোরোফিল আছে সেহেতু কাজ হচ্ছে কি যে খাদ্য প্রস্তুত করা, আর এরা যেহেতু পুরাটা দেহ জুড়ে আছে, সো এদের আরেকটা কাজ আমরা বলতে পারি দেহ গঠন করা, মাঝে মাঝে হয়তো খাদ্য সঞ্চয় করে। সো এটা হচ্ছে প্যারেন্ট কাইমা সম্পর্কে।